এই যে ব্যক্তি আছে বাবু সরকার, আমাদের পুকুরের জমি এবং ইডিরে জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ ঘিরছে। আমরা সব একাধিক ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যাচ্ছে বিজেপি সহ বিরোধীদের। ঠিক সেই সময় সরকারি জমিতে অবৈধ দখলদারির বিরুদ্ধে একজোট হলেন শাসক বিরোধী দলমত। নির্বিশেষে বেআইনি নির্মাণ ভাঙতে উদ্যত হলেন এলাকাবাসী। ঘটনা দুর্গাপুর নগর নিগমের 24 নম্বর ওয়ার্ডের মামরা বাজার সংলগ্ন এলাকায়। পূর্বে এলাকার এক কুকুর জবরদখল করে রাখার অভিযোগ উঠেছিল স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এর আগেও ব্যবসায়ী অবৈধ নির্মাণ ভেঙেছিল এডিডিএ। সম্প্রতি পুকুর সংলগ্ন এডিডিএ জমি অবৈধভাবে দখল করে নির্মাণ কার্য চালাচ্ছিলেন ওই ব্যবসায়ী, এমনটাই অভিযোগ। শুক্রবার সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এলাকাবাসী। শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থক এলাকাবাসী একজোট হয়ে কার্যত ভেঙে ফেলেন ওই অবৈধ নির্মাণ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও অবৈধ নির্মাণের কথা অস্বীকার করেছেন ব্যবসায়ী, ঘটনার পিছনে পাল্টা অতিরিক্ত তোলাবাজি দিতে না পারার কারণেই দায়ী করেছেন তিনি। এ ব্যাপারে আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন ওই ব্যবসায়ী। এবং আগামী দিনেও হতে পারে, এই যে ব্যক্তি আছে বাবু সরকার, আমাদের পুকুরের জমি এবং এডিটের জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ ঘিরছে। আমরা সব জায়গায় জেনেছি, আমরা তার কপি দিয়েছি, তারপরেও এটা ঘিরেছে। আমরা ঘিরেছে পুলিশকে, আমরা বলেছি পুলিশ এডিটে কোনো ব্যবস্থা নেয়নি, আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা কোনো অবৈধ কাজ করিনি, আমরা একটা ইলিগ্যাল কনস্ট্রাকশনকে আমরা সরিয়ে দিয়েছি এবং আমরা মনে করি জনসাধারণের স্বার্থে কাজ করেছি আমরা সবাই সর্বভাবে। আজকে কতগুলো দল ছিল এখানে? এখানে যা আপনারা দেখতে পাবেন, যার যার ফ্ল্যাগ লাগানো আছে তারাই ছিল, আমরা তারাই ছিল, এবং সব থেকে বড় ব্যাপার সাধারণ মানুষ ছিল আমাদের সাথে। প্রত্যেকে নিজের নিজের দলের কর্মী নিয়ে এসেছে, তার সাথে সাধারণ মানুষ যুক্ত হয়েছে। সর্বত্রভাবে আমরা এটা জনসাধারণ এটাকে পরিষ্কার করেছে এবং খুব ভালো কাজ করেছে। এটা আমরা পুলিশ প্রশাসনের এদিকে একটা বার্তা দিচ্ছি যে আপনারা যে ইলিগ্যাল কনস্ট্রাকশন আছে ইমিডিয়েট এগুলোকে সরান, না হলে কিন্তু আমরা সরাবো, তাতে আমাদের যা হয় সেটা আমরা বুঝে নেব। এটা বলবো, এটা হওয়ার ছিল দীর্ঘদিন ধরে। আমরা প্রশাসনকে জানিয়েছি, এডিডিউকে জানিয়েছি, আনঅথরাইজ কানেকশন একটার পর একটা পুকুরের সম্পত্তির উপরে করে যাচ্ছে। তার বিরুদ্ধে গ্রামের মানুষ এবং আম জনতা এতে সামিল হয়েছে। সর্বদলীয়ভাবে আমরা এর উপরে অ্যাকশন নিতে বাধ্য হয়েছি। কারা করছে এই অবৈধ? বাপি সরকার বলে এক ভদ্রলোক আছে যে অনেক ব্যবসার মধ্যে জড়িত, সেই ভদ্রলোকই করছে। বাধা দেননি আপনারা এর আগে? বাধা দিয়েছি, এডিডিএ ভেঙে গেছে এর আগে, কোনোদিন আগে ভেঙে গেছে, তারপরে এবার কনস্ট্রাকশন। তো সম্পত্তিটা কার? সম্পত্তিটা আমাদের পুকুরের এডিডিএ অভিপক্ষে দুজনেরই আছে, আমাদের পুকুরের সম্পত্তি আছে। আজকে কি সমস্ত দল এক জায়গায় হয়ে গেছে? নিশ্চয়ই, ওটা মানুষের স্বার্থে আমাদের এক জায়গাতে হতে হবে। মানুষ যেখানে সেখানে আমরাও সবাই পুনর্বার জন্য এই জায়গাটা আমরা রেখেছি, যাতে কোনো কারণবশত মার্কেটে যদি আগুন ধরে তাহলে এমার্জেন্সি জলটা নেওয়ার জন্য ফায়ার নামবে এখান থেকে। তাছাড়া কোনো রাস্তা নেই, গ্রামের ভেতর দিকে টোটালটা হয়ে গেছে মার্কেট। একটা পুকুর আছে, সেটার মধ্যে দিয়ে পরে আমাদের ফায়ারের যাতে জলটা অনিবার্য নিতে পারে এবং তৎকালীনে যাতে সমস্যাটা মেটাতে পারে ফায়ার, যার অনেক গুরুত্ব যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অগ্নিযোগ বেড়ে যাবে। তার অভিযোগটাই ভুল, কেননা তারা কোনো কাগজপত্র দেখেনি। আমার পর্চা আছে, মিউটেশন করানো আছে, প্লাস 74 সাল থেকে দখলের আছে। আমার ডিডিএ লিজ নেওয়া আছে, তখন এডিডিএ ছিল না, ডিডিএ ছিল, তখন থেকে লিজের কাগজ পর্যন্ত আমার কাছে রাখা আছে। সেই কাগজে আমি পুরো দখলে নেই, আমার যেটুকু 57 শতক ছিল তার পুরো দখলে নেই, যেটুকু আছে সেটুকু উপরে আমি কাজ করছিলাম। এবং টেম্পোরারি কনস্ট্রাকশন সেটা তাদের কোনো কাগজপত্র ছাড়াই কিছু মানে অসামাজিক লোককে নিয়েছে, কোনো মানে নোটিস ছাড়াই আমার সংস্থাকে ভেঙে দিল। কেন? তাদেরকে পয়সা কম পেয়েছে, তাদের যেটুকু দিয়েছে সেটা হয়নি, বলছে আরও দাবি আরও পেশা, সেটা তো আমরা পারবো না। আমরা তো অবৈধ করছি না, যেটা সমস্ত কাগজপত্র আছে। হ্যাঁ, তো তোলা যাবে যা কি যা দিয়েছি তার থেকেও বেশি দাবি করছে। Thank you.
দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।